পিয়া তোরা কেসে অভিমান, সগন সবন লাই কদম বাহার, মথুরা সে ডোলিলাই চারো কাহা। ঠিকমতো অফিস যায়, ঠিক মতো খায় সকালবেলা, টিফিন মাংস সঙ্গে নেয় কি না, ক্যান্টিনেই টিফিন করে, জামা কাপড় কে কেচে দেয়, চা করে কি আগের মতো, দুগ্গারমা কটা আসে, আবার ভোরে উঠতে হতো সেই সাতটা পরে, এখন ক্যাটক্যাটে সেই নীল রঙটা, নিজের তো সব ওই পছন্দ, আমি অলিভ দিয়েছিলাম। কোন রাস্তায় বাড়ি ফেরে, দোকান ঘরের বাপাস দিয়ে শিব মন্দির জানলা থেকে দেখতে পেতাম রিক্সা থামল, অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায়, তাসের বন্ধু ছাইপাশের বন্ধুরা সব আসে, এখন টেবিল ঢাকা মেঝের উপর সমস্ত ঘর ছাই ছড়ানো, গেলাস গড়ায় বোতল গড়ায় টলতে টলতে শুতে যাচ্ছে, কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি, তখন তার হুঁস থাকে না, রাত বিরেতে কে আর দেখবে, কেন ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরত তখন, কোন মেয়েটা, সেই মেয়েটা, সে তো কবেই সরে গেছে, বেশ হয়েছে, উচিত শাস্তি, অত কাণ্ড সামলাবে কে, মেয়েটা যে গণ্ডগোলের, প্রথম থেকেই বুঝেছিলাম। কে তাহলে সঙ্গে আছে, দাদা বৌদি না মা ভাই বোন, তিন বলে তো কেউ ছিল না, একেবারে একলা এখন, কে তাহলে ভাত বেড়ে দেয়, কে ডেকে দেয় সকাল সকাল, রাত্রিরে কে দরজা খুলে, ঝক্কি পোহায় হাজার রকম, কার বিছানায় ঘুমোয় তবে, কার গায়ে হাত তোলে এখন, কার গায়ে হাত তোলে এখন।